সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহ লকডাউন ঘোষণা দেওয়া হয়েছে। অর্থাৎ আজকে সোমবার, আজকে 5 এপ্রিল, আজকে থেকে বাংলাদেশে এক সপ্তাহের জন্য লকডাউন দেওয়া হয়েছে। যদিও এই লকডাউন মানতে চাচ্ছে না খেটে খাওয়া মানুষ এবং কি ব্যবসায়ীরা, কারণ তারা অতীতে দেখেছে লকডাউনের নামে স্কুল কলেজগুলো বন্ধ রেখে তাদের রাজনৈতিক সমাজ সেমিনারগুলো তারা চালিয়ে গেছে। আর এই লকডাউনের ভিতরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মধ্যমায়ের ফ্যামিলির মানুষগুলা। যারা গরিব আছে তারা কিছুটা মানুষ থেকে সহযোগিতা পেয়েছে, আর যারা বড়লোক আছে তাদের তো কোনো কথাই নেই, তারা রুম বন্ধ করে এসে হাওয়া ছেড়ে তারা লকডাউন পালন করছে। মাঝপথে আপনি আর আমি যারা মধ্যমায়ের ফ্যামিলির মানুষ, তারা ফুটবলের মতো এদিক থেকে সেদিকে আমরা শুধু লাতিয়ে খেয়েছি। এখন সরকার আবার 7 দিনের জন্য নতুন করে লকডাউন ঘোষণা করেছে, সেটা আপনি আমি আমরা সকলেই জানি। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এটা, রাজনীতির মতো সরকার করোনাটাকেও দুই ভাগে বিভক্ত করছে। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে সরকার কিভাবে করোনাটাকে দুই ভাগে বিভক্ত করছে, সেটা একটু বলুন। তাহলে আমি বলি আপনি একটু মন দিয়ে শুনুন, এই ভিডিওটা পুরো না দেখে কেউ গালিগালাজ করবেন না। কারণ হঠাৎ করে দুই একটা কথা যখন সরকারের বিপক্ষে চলে যায় কেউ না বুঝে অনেকে গালিগালাজ দিয়ে ফেলেন। তাই বলছি ভিডিওটা একটু মন দিয়ে দেখুন, তারপর আপনি গালিগালাজ করেন, কোনো সমস্যা নেই। সরকার লকডাউন ঘোষণা করছে 7 দিনের জন্য, সেটা আপনি আমি আমরা সকলে জানি। লকডাউনে খোলা থাকবে বইমেলা দুপুর 12টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত। আমার এই কথাগুলো আপনাদের বিশ্বাস নাও হতে পারে, তাহলে টিভি নিউজটা দেখুন। লকডাউনে খোলা থাকবে অমর একুশে গ্রন্থমেলা, চলবে দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এখন আমার প্রশ্ন হলো, নতুন করে যখন বাংলাদেশে আবার করোনা রোগী ধরা পড়েছে, আপনারা লকডাউন দিয়েছেন খুব ভালো কথা, জনগণের জানমাল নিরাপদের স্বার্থে, কিন্তু বইমেলাটা কেন আপনারা 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত খোলা রাখতেছেন? 12টা থেকে 5টা পর্যন্ত করোনা কি অন্য কোনো গ্রহতে বিরতিতে যাবে কিনা? আজকে এটা হচ্ছে প্রশ্ন আপনাদের কাছে, যারা ক্ষমতাশীল দলের বড় বড় ছাড়গুলো দখল করে বসে আছেন। সত্য কথা বলতে কি আপনারা কি করোনা ঠেকানোর জন্য লকডাউন দিয়েছেন, নাকি বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো মিছিল মিটিং করতেছে রাস্তায় নেমে এই কারণে? বাংলার মানুষ এত বোকা না, বাংলার মানুষকে এত বোকা মনে করবেন না আশা করি। আপনারা বইমেলা খোলা রাখবেন এবং কি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখবেন, এটা হচ্ছে ফাইজলামি। অতএব উল্টো দেশে উল্টো রাজার মতো বেকুব না সেজে ভালো কিছু করার চেষ্টা করুন, দেখবেন জনগণ আপনাদেরকে ভালোবাসবে এবং কি সম্মানের চোখে দেখবে। আজকের এই ভিডিওটি পর্যন্তই, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি ছোট্ট এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।